আজ পাঠ করব শুভঙ্কর সাউয়ের লেখা গল্প আটপৌরে। রান্নাঘর থেকে আচমকা বিন্তির উ মা গো মরে গেলুম শব্দটা কানে আসা মাত্র সুদীপ কি হয়েছে বলে হাঁক দিয়ে সোজা রান্নাঘরের দিকে ছুটে গেল। গিয়ে দেখে বিন্তি তার ডান হাতের আঙুলগুলো চেপে ধরে যন্ত্রণায় ছটফট করছে। সুদীপ তাই দেখে কি হয়েছে দেখি বলে বিন্তির ডান হাতের ওপর থেকে বাম হাতটা সরিয়ে দেখে আঙুলের নিচটা লাল ডকডক করছে। জ্বলন্ত উনুনে মাছের কড়াইয়ে মাছের ফুটন্ত তেল দেখে সুদীপের বুঝতে আর দেরি হলো না যে মাছের তেল ছিটকে এসে পড়েছে তার হাতেই। তাই সে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ফ্রিজ থেকে বরফ এনে হাতের উপরে ঘষে দিতে দিতে বিন্তিকে বলল, কতবার বলেছি কাঠের উনুনে মাছ রান্না না করতে, শুনলে হয় একবারও আমার কথা? বিন্তি খানিক ব্যথাতুর গলায় সুদীপকে জানালো, রোজই তো ওই উনুনেই মাছ ভাজি, আগে তো কোনো দিন হয়নি। সুদীপ বিন্তির হাতের উপর থেকে বরফের টুকরোটা সরিয়ে দেখে যে লাল ডগডগে হয়ে যাওয়া জায়গাটা ক্রমে কালো হতে আরম্ভ করেছে। আর তাই দেখে নাও ফসকা পড়ে গেল তো, আমার কোনো কথা কি শুনতে নেই বলো? মাছের কড়াইয়ে মাছগুলোর একদিক বোধহয় ভাজা হয়ে গিয়েছিল, তাই বিন্তি সুদীপকে বলল, সরো দেখি মাছটা না হলে পুরো চুঁয়ে যাবে। থাক তুমি ঘরে গিয়ে ওষুধের বাক্সটায় একটা মলম আছে ওটা লাগিয়ে নাও, আমি দেখছি এদিকটা। পারবে না তুমি, এটা তোমার কাজ না, যেটা বলছি আগে শোনো বলে সে বিন্তিকে ঘরের মধ্যে জোরপূর্বক পাঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর বিন্তি মলমটা হাতে লাগিয়ে রান্নাঘরে দেখতে এলো সুদীপ কি করছে। এসে দেখে তার মাছ ভাজা কমপ্লিট। বাবা ভালোই তো মাছ ভাজতে জানো দেখছি, এই গুণটা আছে বলে তো জানতাম না। ওষুধ লাগিয়েছ? হ্যাঁ। জ্বালা করছে নাকি? আর কমেছে অনেকটা। যাও তোমায় আজ আর কিছু করতে হবে না, আমি যেমন পারবো করে রেখে তারপর দোকানে যাব। সুদীপ বিন্তিকে আর রান্নাঘরের কাছে তখনের মতো ঘেঁষতে দিল না। বিন্তি এইটা বড় ভালো লাগে যে সুদীপ তাকে এতটা কেয়ার করে, যত্ন নেয় তার। এই তো কদিন আগের কথা, বিন্তি জানে যে মাসের শেষ, সুদীপের হাতে টাকা নেই এখন, তাই তার নিত্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস আনতে সে আর সুদীপকে বলেনি। কিন্তু সুদীপ নিজেই মনে করে তার কপালের টিপ, পায়ের আলতা আর ব্যবহার করা সাবান, শ্যাম্পু, এমনকি মাসের প্রথমে বলেছিল দুটো ব্লাউজ লাগবে তার, সেটাও এনে দিয়েছে। বিন্তি তাকে জিজ্ঞাসা করলে বলে, আমার থেকে তো নিজের মুখে কোনো দিনই কিছু চাও না, আর এইটুকু যদি নিজে থেকে না বুঝতে পারি তোমায় তাহলে আর কেমনে ভালোবাসি। বিন্তি এটা শুনে বলেছিল, আমার এত কিছুর প্রয়োজন নেই, তোমার যত্নগুলোই আমার কাছে পরম পাওয়া। সেদিন দুপুরে দোকান বন্ধ করে ফিরে আসবার পর বিন্তি দরজাটা খুলে দিতেই সুদীপ তাকে জিজ্ঞেস করল, কি গো খেয়েছো তুমি, রান্নাটা কেমন হয়েছিল বলো? বিন্তি জানালো, তোমার হাতের রান্না একসাথে খাবো বলে অপেক্ষা করে আছি। এখনও খাওনি তুমি, কটা বাজে খেয়াল আছে? সে যে কটা বাজে বাজুক, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাচ্চি দুজনের। বিন্তি এরকমই, আজকালকার আধুনিকা মেয়েদের মতো সে না, সে প্রতিদিন স্বামীর জন্য অপেক্ষা করে একসাথে বসে খাবার জন্য। না করলেও হয়তো কিছুই না, তাও সুদীপের হাত মুখ ধোয়া হলে পর বিন্তি রান্নাঘর থেকে খাবার আনতে আনতে তাকে দেখে বলল, ওই চেয়ারের ওপর গামছাটা রেখেছি, ওটাই হাত মুখ মুছে নাও। সুদীপের আবার এক বদ অভ্যেস আছে, সে বিন্তির ব্যবহার করা গামছাটা ছাড়া নিজের মুখ মুছবে না, তাই সে জিজ্ঞেস করলো বিন্তিকে, তোমারটা কই? আমারটা তো রোদে মেলেছি। সুদীপ বাইরে বারান্দায় গিয়ে বিন্তি রোদে মেলা গামছাতে নিজের হাত মুখ ভালো করে মুছে আসলে পর বিন্তি জানতে চাইল, আমার গামছাটায় কী আছে গো, রোজ ওটাতেই তোমার মুখ মুছতে হবে? তোমার শরীরের গন্ধ আছে, সারাদিন তো পাই না। হয়েছে, এবার এসো খেতে বসো। খেতে বসে বিন্তির খাবার থালাতে সাজানো শেষ হলে সুদীপ প্রশ্ন করল, মাছের ঝালটা একটু বেশি ঝাল পড়ে গেছে মনে হচ্ছে, তোমার আঙুল জ্বালা করবে না তো? তাহলে খাইয়ে দাও আমায়। সুদীপ এই সুযোগের অপেক্ষায় ছিল যদি বিন্তি একবার বলে, আর বিন্তিও এই সুযোগটাই অপেক্ষা করছিল যে সে জানে সুদীপকে বললে সে না করবে না। সুদীপ নিজে না খেয়ে বিন্তিকে আগে খাইয়ে দিতে লাগলো। সুদীপ জানে যে বিন্তি ভাতের সাথে কোনো কিছু মাখিয়ে খেতে পছন্দ করে না, তাই সে একটু করে মাছ, একটু করে আলু আর ভাত তার মুখে তুলে দিলে পর সে মাছটা খেয়েই বলল, কাতলা মাছটা আমিও এত ভালো রান্না করতে পারতাম না, ভাগ্যিস হাতে তেলটা ছিটকে পড়েছিল। আবার খেতে খেতে কথা বলে, তোমার এমনিতেই বিষম খাওয়া স্বভাব।
সুদীপ একগাল একগাল করে ভাত বিন্তিকে খাইয়ে দিতে লাগল। আর বিন্তি আবেগ ভরা চোখে খেতে খেতে সুদীপের দিকে চেয়ে রইল। খাওয়া দাওয়া শেষে দুপুরে বিন্তি সুদীপের বুকের কাছে শুয়ে বেশ আদুরে গলায় বলল, কতদিন সিনেমা দেখি না বলো? সেই কবে বিয়ের আগে লুকিয়ে সিনেমা হলে সাথী দেখতে গিয়েছিলাম। সুদীপ বিন্তির কপালে চুলগুলোর উপর আঁকি বুকি কাটতে কাটতে বলল, ঠিক, তা যাবে একদিন? এখন দেখতে ইচ্ছে করছে খুব। এখন দেখবে? ঘরে তো টিভিও নেই যে। সুদীপ সদ্য ফ্রিজ নিয়েছে, বিন্তিকে বিয়ের সময় তো ওর ঘরটাও পাকা ছিল না। বিন্তির মা বাবা তাই ভীষণ আপত্তি ছিল সুদীপের সাথে বিন্তির বিয়ে না দেওয়ার। ছেলের কিছু নেই, সামান্য একটা দোকান, কি করে মেয়েকে ভালো রাখবে? এইসব নানা চিন্তায় বিয়েতে তারা অমত প্রকাশ করেছিল। কিন্তু বিন্তি সুদীপকে বিয়ে করবে এমনটা জেদ ধরেছিল বলে সুদীপের সাথে তার বিয়েটা হয়েছে। বিন্তির একটু সিনেমা সিরিয়াল এসব দেখতে ভালো লাগে, সুদীপ জানে সবই। সে চেষ্টাও করছে পরের মাসে টিভিটা নিয়ে নিতে, যাতে বিন্তির ঘরে একলা সময়টা নিজের মতো করে কাটে। ওদিকে বিন্তি এসব কিছু সুদীপকে কখনোই বুঝতে দেয় না। আর সেই মুহূর্তে যাতে সুদীপের খারাপ না লাগে, তাই সে বিছানা থেকে উঠে গিয়ে সুদীপের পকেট থেকে ফোনটা এনে সুদীপকে বলল, আজ এইটা হবে আমাদের সিনেমার পর্দা, আর এই ঘরটা সিনেমা হল, আমরা দুজনে মিলে আর সিনেমা দেখব, বেশ হবে ব্যাপারটা। সুদীপ হাসি মুখে বিন্তির প্রস্তাবে সম্মতি দিল। সারা দুপুরটা তারা মোবাইলের ওই ছোট স্ক্রিনে একসাথে সিনেমা দেখল। সিনেমা দেখতে দেখতে শেষ দৃশ্যে পাহাড়ের দৃশ্যে দুজনেই চোখ পড়ল। তাই দেখে প্রথম সুদীপই বলে উঠল, তোমার কতদিনের শখ পাহাড়ে যাওয়ার, কবে যে তোমার স্বপ্ন পূরণ করতে পারবো আমি? সে না হয় যাওয়া হবে, কিন্তু আজই কোথাও একটা ঘুরতে গেলে হয় না? আজ যাবে? হুম। দেখে আর তর সইছে না, মনটা একটু ঘুরু ঘুরু করতে চাইছি, কিন্তু তোমার তো দোকান খোলার আছে। বিকেলে ঘুম থেকে বিনতে উঠতেই সুদীপ তার মুখের সামনে তার প্রিয় নীল রঙের সালোয়ারটা নিয়ে হাজির। তাই দেখে বিনতি প্রশ্ন করল, এই সালোয়ারটা কেন বের করেছো আবার? বেড়াতে যাব না আমরা? আর আমরা এমন স্বামী স্ত্রীর মতো যাব নাকি প্রেমিক প্রেমিকার মতো যাব? তুমি এই সালোয়ারটা পরবে আর আমি এই শার্ট প্যান্টটা, মানাবে না দুজনকে? তুমি না কি যে পাগলামি করো মাঝে মধ্যে, যাও দোকানে যাও। আমি বললাম কি অমনি? না, আজ দোকান বন্ধ, আজ শুধু 90 দশকের মতো প্রেম। বিন্তি রেডি হলে পর সুদীপ তাকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পার্ক আছে, সেখানে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য রওনা দিল। সুদীপের নিজের বাইক নেই, এটা সে বন্ধুর থেকে নিয়ে এসেছে বিন্তি যখন ঘুমোচ্ছিল। তাই বিন্তি বাইকে বসে তাকে বলল, আবার অন্তুর বাইকটা আনার কি দরকার ছিল তোমার? আমরা টোটোয় চলে যেতাম। নিজের বউকে নিজের বাইকের পিছনে বসিয়ে ঘোরানোর আনন্দটাই আলাদা। নিজের তো আর বাইক হলো না, তাই অন্তুরটাই চেয়ে আনতে হলো। সুদীপের রোজগারের সব টাকাই সংসারের পিছনে চলে যায়, নিজের শখ সাধগুলো সে আর মেটায় না। তাই দেখে বিন্তির মনে মনে বড় খারাপ লাগে, আর তাই সে চেষ্টা করে যে কোনো ব্যাপারে সুদীপকে না আঘাত দিতে। বিন্তি এসবখানিক ভেবে তারপর বলল, তোমারও নিশ্চয় নিজের একটা গাড়ি হবে, তখন তোমার বাইকের পিছনে বসে সারা দুনিয়াটা দেখব। তার আগে কথা দাও, অন্তুর বাইক আর আনবে না। বিন্তির কোনো কথা সুদীপ ফেলতে পারে না, তাই সে বিন্তিকে কথা দিল যে সে এই শেষবার অন্তুর থেকে বাইক চেয়েছে, আর চাইবে না কখনো। পার্কে বসে সুদীপ বিন্তির চোখ দুটো টিপে ধরে বলল, ম্যাডাম কে আর দেখ না পছন্দ করে গা? এমনটা তারা আগেও করত, যখন তারা নতুন নতুন প্রেমে পড়েছিল তখন পার্কে এলে সুদীপ বিন্তির চোখ বন্ধ করে এই একই প্রশ্ন তাকে করত। সুদীপ এই কবছরে এতটুকু বদলায়নি, আর প্রতিবার সুদীপের এই প্রশ্নে বিন্তি যে উত্তরটা দিত সেটাই দিল, ম্যাডাম আপকা হাসতা হওয়া চেহারা দেখ না পছন্দ করে গা। সুদীপ তার হাসি মুখে একগাল হাসি ফুটিয়ে বিন্তির চোখের উপর থেকে হাতটা সরিয়ে দিল। বিন্তি সুদীপের মুখের ওই নির্মল হাসিখানা দেখে বলল, তোমার হাসি মুখটার মাঝে আমি আজীবন ভালো থাকতে চাই। পার্কে বসে তারা পুরনো দিনগুলোর মতো একে অপরের কাঁধে মাথা রাখল। সুচিত্রা উত্তমের বিশেষ কটা গান তারা আগে যেগুলো একসাথে বারবার গাইতো সেগুলো ফের গুনগুন করল। তারপর ফেরার পথে ফুচকা, প্রেমিক প্রেমিকারা একসাথে ফুচকা খাবে না তাই কি হয়? সুদীপ আর বিন্তি তারা যতই স্বামী স্ত্রী হয়ে যাক না কেন, সাংসারিক জীবনে বাধা পড়ুক না কেন, তারা যে বিয়ের পরও সেই প্রেমিক প্রেমিকাই থেকে গেছে। তাদের মধ্যে রয়ে গেছে তুমুল বন্ধুত্ব আর পাগলামি, আর সেই পাগলামি প্রকাশ পেল তাদের ফুচকা খাওয়ার সময়।
বিন্তির প্লেটে ফুচকাওয়ালা যেই না প্রথম ফুচকাটা দিয়েছে, অমনি সুদীপ সেটা নিতে গেলে পর বিন্তিও তার উপর নিজের ভাগ ছাড়বে না। কাড়াকাড়িতে প্রথম ফুচকাটা প্রতিবারের মতোই দুজনের কারুর পেটেই গেল না। সেদিন রাতে শোবার সময় সুদীপ বিন্তির হাতটা নিজের কাছে টেনে নিয়ে ওষুধ লাগিয়ে দিতে দিতে দেখে তার হাতের আংটিটা নেই। সেটা দেখা মাত্রই সে প্রশ্ন করল, এই তোমার আংটিটা কোথায়? বিন্তি ভাবেনি সুদীপের ওটা চোখে পড়ে যাবে, সে খানিকটা থতমত সুরে জবাব দিল, ওটা ও বাড়িতে ফেলে এসেছি আগের বার। সুদীপ বুঝল বিন্তি মিথ্যে বলছে, তাই সে বিন্তির চোখের দিকে তাকিয়ে বলল, আমার চোখের দিকে চেয়ে এই কথাটা বলো। বিন্তি সুদীপের চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলতে পারে না, এর আগেও বহুবার হয়েছে এটা। তাদের বিয়ের আগে সুদীপ বিন্তিকে তার চোখের দিকে চেয়ে জিজ্ঞেস করেছিল, তোমার মা বাবা এই বিয়েতে রাজি নেই তাই না? বিন্তি তাকে মিথ্যে করে বানিয়ে বলতে না পেরে জানিয়েছিল, তোমাকে ভালোবেসেছি আমি, প্রয়োজনে পৃথিবীর শুদ্ধ বিরোধিতা করলেও আমি তোমাকে চাইব শেষ নিঃশ্বাস অবধি। বিন্তি তখন আর সুদীপকে মিথ্যেটা বলতে পারল না। সে জানালো, তোমার জন্য একটা বাইক দেখতে বলেছিলাম ভাইকে, ও বলেছে 20,000 মতো হলে মোটামুটি একটা বাইক হয়ে যাবে। তাই বিন্তির মুখে এই কথাটা শুনে সুদীপ সঙ্গে সঙ্গে, কি যে পাগলামি করো না তুমি, আমি তোমায় বলেছি আমার বাইক লাগবে এখন, এমন করলে তো আমি নিজের কাছে ছোট হয়ে যাব। নিজের মানুষের থেকে কিছু নিলে বুঝি ছোট হয়ে যাওয়া হয়? তাহলে এই যে তুমি আমার জন্য শাড়ি টিপের পাতা আমার প্রয়োজনের থেকেও বেশি কিছু আমার জন্য এনে দাও, তাহলে তো আমায় তুমি ছোট করছো। আরে না, ব্যাপারটা তা নয়, এটা আমার দায়িত্ব তোমাকে ভালো রাখার। তাহলে আমারও দায়িত্ব নেই বুঝি তোমায় কিছুটা সুখ কিনে দেওয়ার? ভালোবাসি তোমায় সুদীপ, তোমার ভালোতে বাস করতে চাই শুধু। সুদীপের মুখ দিয়ে বিন্তির জন্য আর একটা কথাও প্রকাশ পেল না। সে বিন্তিকে বুকে জড়িয়ে ধরে আবেগ ভরা গলায় বলে উঠল, কেন এতটা ভালোবাসো আমায় বলো তো? আমি যে দিন দিন তোমার কাছে আরও বেশি ঋণী হয়ে পড়ছি। ঋণী তো তুমি আমায় করেছো, নিজের স্বপ্নগুলোকে সব নীরবে বিসর্জন দিয়ে শুধু আমায় ভালো রাখবার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছ। কেন, আমি কি কোনোদিন বলেছি একথা যে আমি ভালো নেই তোমার সাথে? বলনি, কিন্তু আমার যে তোমায় ভরিয়ে দিতে ইচ্ছে করে খুব, তোমায় পৃথিবীর সব সুখ এনে দিতে মন চায়। বিন্তি তখন সুদীপের গাল দুটো তার আদুরে হাত দিয়ে ধরে খুব মিষ্টি করে একটা কথা বলল তাকে, যা সুদীপ হয়তো জীবনে কখনো ভুলতে পারবে না। কি জানো তো সুদীপ, কেউ কাউকে পুরোপুরি ভরিয়ে দিতে পারে না যতক্ষণ না অপর দিকের মানুষটা তার কাছের মানুষটার কাছে নিজেকে পরিপূর্ণ বলে মনে করে। আমি সত্যি বলছি, আমি তোমায় পেয়ে পরিপূর্ণ হয়েছি এ জীবনে। কথাটা শেষ করে সুদীপের দুই চোখের উপর বিন্তি আদর মাখানো চুম্বন করল। সুদীপ চোখ বন্ধ অবস্থায় ঈশ্বরকে শুধু তখন এটাই জানালো যে এই মানুষটাকেই যেন সে প্রতিটা জন্মে তার জীবনসঙ্গিনী হিসেবে পায়, আর তার কিছুই চাই না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।